স্নেহে ছাত্র ছাত্রীরা দে এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। কাল 26/2/2020 তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা। জীবনবিজ্ঞান পরীক্ষা দিতে যে বাজারের ভয় লাগছে, যাদের মনে হচ্ছে পাঁচ নম্বর উঠবে না, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আজকের ভিডিওতে আমি এমসিকিউ ও এসিকিউ আকারে কতগুলি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব, সম্পূর্ণ উত্তর সহ। সেগুলি করলে কিন্তু তোমরা পাস মার্কস পেয়ে যাবে। মূল আলোচনা যাওয়ার আগে সকলের কাছে আবেদন, যে বাজারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদের অশেষ ধন্যবাদ জানাই, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সেই সঙ্গে পাশে বেল আইকনটি প্রেস করে আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেটস অনায়াসে নোটিফিকেশান আকারে পেতে। তাহলে দেখো প্রথমে কি প্রশ্ন রয়েছে। প্রথমে রয়েছে, উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটি হলো? উত্তর হবে কেসকোগ্রাফ। দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হলো হাইপোথ্যালামাস। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয় পেপসিন। হিস্টোন এক প্রকার ক্ষারকীয় প্রোটিন। জীবের কোনো খন্ডিত অংশ থেকে অপত্য জীবের সৃষ্টি হলে তাকে বলে খন্ডিভবন। হিমোফিলিয়া রোগের বাহক কোনো মহিলার সাথে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানের মধ্যে 50% সম্পূর্ণ স্বাভাবিক হবে। দুই সংকর জননের F1 অপত্যকে টেস্ট ক্রস করা হলে F2 জনিতে সৃষ্ট অপত্যের ফিনোটাইপিক অনুপাত হবে 1:1:1:1। পৃথিবী সৃষ্টির আদিম পরিবেশে বায়ুমণ্ডলে O2 গ্যাসের অস্তিত্ব ছিল না। এরপর ঘোড়ার অভিব্যক্তিতে সঠিক সংজ্ঞাক্রমটি হল ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস। মাছের উদরস্থিতিক অঙ্গটি হল পটকা। জলে BOD এর মাত্রা বেশি হলে বুঝতে হবে জল বেশি পরিমাণে দূষিত। এরপর থাকছে হাঁটু হাতের কনুইয়ের সন্ধি হল কবজা সন্ধি। পত্রজম মুকুল দেখা যায় পাথরকুচি উদ্ভিদে। সমস্ত অঙ্গের উৎপত্তি অপসারী বিবর্তনকে সমর্থন করে। মস্তিষ্কে ত্রিস্তরীয় আবরণকে মেলিনজাস বলে। অ্যাড্রিনালিন হৃৎস্পন্দন বৃদ্ধি করে। নিকটিটেটিং পর্দা মানুষের চোখের নিষ্ক্রিয় অঙ্গ। নিষেকের পরে ফুলের ডিম্বাশয়ে যে হরমোনের আধিক্য দেখা যায় সেটি হল IAA। সহজাত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ হল হারমোনিয়াম বাজানো। এরপর ক্রোমোজোমের কাইনেটেকোর থাকে মুখ্য খাঁজে। মিওসিস পদ্ধতির কোষ বিভাজনে নিউক্লিয়াস দুইবার ও ক্রোমোজোম একবার ভাগ হয়। DNA অণুর গঠনে গুয়ানিন নাইট্রোজেন ক্ষারটির পরিপূরক ক্ষারকটি হল সাইটোসিন। এরপর এক সংকর জনন পরীক্ষায় F2 জনুতে উৎপন্ন খাঁটি প্রকট ও খাঁটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জীবের অনুপাত হবে 25:25। একটি সংকর গোল হলুদ বীজযুক্ত মটর গাছে জিনোটাইপ হবে Y, y, R, r। এরপর অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদের প্রবক্তা হলেন ল্যামার্ক। কুমিরের হৃৎপিণ্ডের প্রকৃষ্ট সংখ্যা হল 4টি। জলাভূমি হল প্রকৃতির বৃক্ষ। তামাক পাতা চিবলে হয় মাড়ির ক্যান্সার। একটি X2 সংরক্ষণের উদাহরণ হল চিড়িয়াখানা। অত্যন্ত দ্রুতগতিতে কোষ বিভাজন পদ্ধতিটি হল ক্লিভেজ। জীবের জৈব রাসায়নিক বিবর্তনবাদের সত্যতা প্রমাণ করেন বিজ্ঞানী স্ট্যানলি মিলার ও হ্যারল্ড উরে। ক্রায়োপ্রিজার্ভেশন X2 সংরক্ষণে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়। বনচারালের উদ্ভিদের পাতার পত্রফলকে সঞ্চালনের কারণ হল রসস্ফীতিজনিত চাপের পরিবর্তন। মানবদেহে উৎপন্ন যে হরমোনটিকে ক্যালোরিজেনিক হরমোন বলে তা হল থাইরক্সিন। ইন্টারফেজ দশাগুলির পর্যায়ক্রম হল G1S G2M। জৈব অভিব্যক্তির পর সুগম করে যৌন জনন। মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম হল অসম্পূর্ণ প্রকটতা। অটোজম বাহিত বংশগত রোগ হল থ্যালাসেমিয়া। এরপর রয়েছে উটের RBC এর বৈশিষ্ট্য হল ডিম্বাকার ও নিউক্লিয়াস বিহীন। জল দূষণের ফলে ঘটে ইউট্রোফিকেশন। আসামের মানস হল একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। টেস্ট ক্রস দ্বারা কোনো জীবের জিনোটাইপ
নির্ণয় করা হয়। উদ্ভিদের অকাল মৃত্যু বিলম্বিত করতে সাহায্য করে সাইটোকাইনেসিস হরমোন। একটি নাইট্রোজেনবিহীন প্রাকৃতিক আম্লিক উদ্ভিদ হরমোন হল জিবারেলিন। পায়রার লেজের পালককে বলে ব্রেকটিসেস। ক্যাকটাসের কাটা কাণ্ডের রূপান্তর। মেন্ডেল এক সংকর জনম থেকে পৃথকীকরণ সূত্র রচনা করেন। পৃথিবীর আদিকোষের নাম প্রোটোসেল। সংকটকালীন হরমোন হল অ্যাড্রেনালিন। এরপর আলোচনা করব এ স্তম্ভ ও বি স্তম্ভ। সেখানে তোমাদের করতে হবে FSH থেকে গ্লাইকোপ্রোটিন ধর্মী, অ্যামিবা, সিউডোপিডিয়া, পার্থেনিয়াম, অ্যাপনিয়া, সুষুম্না কাণ্ড, CSF, ডিপ্লয়েড কোষ, শুক্রাণু মাতৃকোষ, অসম্পূর্ণ প্রকটতা, স্ন্যাপ ড্রাগন, জোড় কলম, সিয়ন, বায়োজেনেটিক সূত্র, হেকেল, সেরিবিলাম, ভারসাম্য নিয়ন্ত্রণ, হোলাড্রিঙ্ক জিন, ওয়াই ক্রোমোজোম, লোহিত গ্রন্থি, রুই মাছ, বার্ধক্য 60 বছর, ক্রায়ো সংরক্ষণ, জিন ব্যাংক, আচরণগত অভিযোজন, শিম্পাঞ্জির সমস্যা সমাধান, কার্পাস লুটিয়াম, প্রজেস্টরন, অ্যাসিটাবুলাম, ফিমার, ভিনাইল ক্লোরাইড, কার্সিনোজেন, লঘু মস্তিষ্ক, ভার্মিস, প্রতিপাদকোষ, ভ্রূণস্থলী, সবশেষে রয়েছে মিওসিস, নতুন বৈশিষ্ট্য সৃষ্টি। আশা করি এই প্রশ্নগুলি করলে কিন্তু তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষায় 5 মার্কস উঠে যাবে। তাছাড়া তোমাদের MBTI টেস্ট পেপার থেকে জীবনবিজ্ঞান বিষয়ের SQ ও MCQ এর সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। ডিসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তা তোমরা অনায়াসে তা দেখে নিতে পারো। প্রত্যেকের পরীক্ষা ভালো কাটুক এই কামনা নিয়ে বিদায় নিলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।